আজকে বানাবো সোয়া চাঙ্কস দিয়ে ফ্রাইড রাইস। এর জন্য প্রথমেই আমি জলের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। এরপর ঠান্ডা হয়ে গেলে সয়াবিনগুলোকে তুলে হাতের সাহায্যে জলটাকে আলাদা করে চিপে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে ভালো করে মিশিয়ে অন্তত 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর তেল গরম করে তার মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। মোটামুটি 5-7 মিনিট মতো নাড়াচাড়া করলে কিন্তু এখানে আমার হয়ে যাবে। এরপর সয়াবিনগুলোকে তুলে নেব, নিয়ে আবার কিন্তু কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব কুচানো রসুন, কুচানো পেঁয়াজ কুচি আর কুচানো গাজর কুচি। এইবার একসঙ্গে আবারও 2-3 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। দু তিন মিনিট নাড়াচাড়া হয়ে গেলে তারপরে এর উপর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর বাঁধাকপি কুচি। এখানে আমি মোটামুটি শীতকালে সব রকম সবজি ব্যবহার করেছি, আপনারাও কিন্তু ঘরে থাকা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। ভালো করে এরপর এটা একটু নাড়াচাড়া করে নেব আর এরপর দিয়ে দেব 1/2 চামচ ভিনিগার আর 1 চামচ সয়া সস। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার ভালো করে কিন্তু এটাকে মিক্সড করে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলো দিয়ে সবজির সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এইভাবে 2-3 মিনিট নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেব বাসমতি চালের ভাত। তো আমি এখানে ভাতটা কিন্তু 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম চালটা, তারপর করে নিয়েছি, তো সেই চালটাই আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার আস্তে করে খুন্তির সাহায্যে কিন্তু মিশিয়ে নেব। চালগুলো যাতে ভেঙে না যায় সেদিকে কিন্তু ভালো করে নজর রাখতে হবে। আর এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। যেহেতু আমি সয়াবিনে আগে নুন ব্যবহার করেছি সেই কারণে অল্প নুন দিয়েছি, আর সবশেষে দিয়ে দিয়েছি স্প্রিং অনিয়ন। দিয়ে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ঘরোয়া উপায় সয়াবিনের ফ্রাইড রাইস। আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।